হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডিমের একটা রেসিপি যেটা বানাতে সময় লাগবে খুবই কম দারুণ স্বাদের এই রেসিপিটা তোমরা গরম ভাতে ট্রাই করতেই পারো তাই রেসিপিটা পুরোটা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখন আমি একটা কড়াতে সর্ষে তেল নিয়ে নিলাম পরিমাণ মতন তেলটা একটু গরম হতেই দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন কালো জিরে তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা ডিম ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় যদি একটু নুন দিয়ে দাও তাহলে সহজেই খোসাগুলো খুলে যাবে দু তিন মিনিট সময় ধরে আমি ডিমগুলো লালচে করে ভেজে নিলাম বন্ধুরা এখনও যারা তোমরা আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি করে দিয়েছ তাদের প্রতি রইলো আমার অসংখ্য ভালোবাসা এখন একটা পেস্ট বানাবো যেমন ওয়ান টি স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন সাদা সর্ষে আর ওয়ান টি স্পুন পোস্ত সবগুলোকে আগে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি কিছু মশলা দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হয় না রঙটা খুব সুন্দর হয় আর হিসাবগুলো মানে পরিমাণটা তোমরা তোমাদের মতন দিও আমি ছটা ডিম করছি সেই অনুপাতে আমি দিচ্ছি আর দিলাম স্বাদ মতন নুন আর চিনি আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া আর তার সাথে দিলাম একটা লঙ্কা এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা ঘন পেস্ট বানিয়ে নেব দেখো আমার খুব সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে গেছে এখন আমি নিয়ে নিলাম বড়ো চামচের এক চামচ টেবিল চামচের এক চামচ টক দই টক দই নেওয়ার পর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা এর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো আমার মেশানো প্রায় হয়ে গেছে আর এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাটা যেই মশলাটা আমি রেডি করলাম এই মশলাটা আমি পুরোটাই এই ডিমের মধ্যে দিয়ে দেবো এইভাবে যদি তোমরা ডিম রান্না করো গরম ভাতে অসাধারণ লাগবে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখন আমি কিছুটা জল দিয়ে দিলাম আর এই রেসিপিটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হবে বেশি ঝোল কিন্তু এই রেসিপিটাতে ভালো লাগবে না তাই বন্ধুরা তোমরা চেষ্টা করো এটা গা মাখা মাখা করে করতে তো দেখো আমার আমার হয়ে এসছে শুধু আরেকটুখানি একটুখানি জলটা শুকোবে তো দেখো ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষে তেল ওপর দিয়ে ছড়িয়ে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তেল দেওয়ার পর আরও একবার নাড়ি নিয়ে নিলাম ব্যাস আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের এই ইউনিক রেসিপিটা বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগে যদি তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকানটা প্রেস করে দিও তাহলে আজকের মতন এইটুকুনি আবার পরবর্তী ভিডিও ফিরে আসছি ততক্ষণে খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা